বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসলের আবাদ, মাঝখান দিয়ে বয়ে গেছে খাল। নড়াইলে কৃষি জমিতে সেচ সুবিধা দিতে 2021-22 অর্থ বছরে মধুমতি নবগঙ্গা পুনর্বাসন প্রকল্পের আওতায় 20টি খাল পুনর্খননের প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পটি শতভাগ সম্পূর্ণ হওয়ায় সুবিধা পেতে শুরু করেছেন কৃষকরা। শুষ্ক মৌসুমে খালে পর্যাপ্ত পানি থাকায় চলতি বোরো মৌসুমে ধানসহ বিভিন্ন ফসলের ভালো ফলনের আশা চাষিদের। মাসা বিভিন্ন মত্তজার উদ্যোগে আমাদের এই জায়গায় এই খাল খনন করা হয়েছে, এবং এই খাল খনন করার পরে আমাদের এই জায়গায় অনেক উপকার হয়েছে। খাল কাটাতে অনেকগুলো মেশিন খাল থেকে পানি নিয়ে চাষাবাদ করতে পারতেছে। ওই পানিতে সব ডুবে যেত, ধান পান হতো না, তো বর্তমানে আমরা খুব ভালো আছি। খাল খননে কৃষি খাতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের আশা কৃষি বিভাগের। বড় ধানের সেচ দিতে পারতেছে, পাটও সেচ কাজ চালাচ্ছে পাওয়ার পাম্পের মাধ্যমে, এতে অত্র এলাকার কৃষক যথেষ্ট মানে উপকৃত হচ্ছে। আর্থসামাজিক উন্নয়নে প্রকল্পটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে জানান পানু। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে অনাবাদি জমিগুলোকে আবাদযোগ্য করা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধি করে সামগ্রিকভাবে অত্র এলাকার আর্থসামাজিক উন্নয়ন বিকাশ সাধন করা। মধুমতি নবগঙ্গা পুনর্বাসন প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে লোহাগড়া উপজেলার মোট 20টি খালের 70 কিলোমিটার সংস্কার করা হয়। সময় সংবাদ, নড়াইল।